প্রেমে পাগল করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটির আর অনেকগুলো গুণ রয়েছে এই আমলটি যে ব্যক্তি করবে আল্লাহ তালা তার গৌরব সম্মান মর্যাদা টাকা পয়সা ধন সম্পদ শারীরিক মানসিক শক্তি এবং সকল দিক থেকে নিরাপদ রাখবেন আপনারা হচ্ছে শুধুমাত্র আমল করার সময় মনে মনে যা বলবেন যেটি চিন্তা করবেন সেটি ঘটবে তবে এটি এমন একটি আমল আপনি এই আমলটিকে আপনার পছন্দের ছেলের জন্য পছন্দের মেয়ের জন্য অথবা পছন্দের অন্য যে কোনো ব্যক্তির জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য যদি এই আমলটি আমি যেভাবে বলবো সেই নিয়মে একবার করতে পারেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবে আপনার বাধ্য এবং বস হয়ে যাবে এমনকি আপনি তাকে এই আমলের দ্বারা বিয়েতে রাজিও করতে পারবেন তবে আমি আমলচি যেভাবে বলবো আপনাদের বুঝতে হবে তারপরে আমলচি করতে হবে সবাই এই আমলচি করতে পারবেন যারা আরবি পড়তে পারেন তারাও করতে পারবেন যারা আরবি পড়তে পারেন না তারাও এই আমলচি করতে পারবেন শুধু একটু ধৈর্য সহকারে আমি যা বলছি সেটি সেই নিয়মগুলো মেনে যদি পরিপূর্ণভাবে আমলচি করতে পারেন এত চমৎকার ফলাফল পাবেন যা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন যার জন্য আমল করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য জীবনে একবার হলেও এই আমলটি আপনারা পরীক্ষা করে দেখবেন আল্লাহ এই আমাদের মধ্যে কি বিশেষ গুণ লোকায়িত রেখেছেন তা নিজের চোখেই দেখবেন এবং নিজেই এটির প্রমাণ পেয়ে যাবেন এনশা এবং আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আরেকটি বিশেষ আমল নিয়ে হাজির হব দুই ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো মানুষকে দূরে থাকা বা কাছে থাকা বা বিদেশে থাকা ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার বিশেষ একটি আমল নিয়ে হাজির হব সেই আমলটি করতে হয় দিনের রাজা মাইমুন আবানুখের দ্বারা এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লিখাগুলো আসতেছে প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন একটি লেখাও যেন ছুটে না যায় এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লিখাকে পড়বেন কারণ ওই লিখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রেখেছি তবে আপনারা এই আমলটি করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামবাচ্ছি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে সৌরতুল তওবার একশো উনত্রিশ নাম্বার আয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই আয়াতটি অনেক ভাই বোনেরা রয়েছেন যাদের মুখস্থ রয়েছে এই আয়াতটি হচ্ছে ফাইন তাওয়াল্লাহ আপনাদের দেখিয়ে দিচ্ছি ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহ এই যেখান থেকে ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহ থেকে শুরু করে অবশিলা আসিম অর্থাৎ এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত এই পুরোটি হচ্ছে দেখেন নিজ দিয়ে কিন্তু যারা আরবি পাঠ করতে পারেন না তারা যে এখান থেকে শুরু করে এই যে নিজ দিয়ে দেখেন আপনাদের হচ্ছে বাংলা উচ্চারণটা দেওয়া আছে প্রয়োজন তারা বাংলা উচ্চারণটি মুখস্থ করে নেবেন আর যারা এই পবিত্র আয়টি মুখস্থ রয়েছে তাদের তো তাদের জন্য এটি খুবই সহজ এবং অতি উত্তম একটি আমল হতে যাচ্ছে আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা আমল করবেন যদি আপনি আপনার কাঙ্ক্ষিত কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করতে চান তাহলে আপনারা যে কাজটি করবেন এই পবিত্র আয়াতটিকে পাঠ আপনারা যারা তাউকিল তাউকিল বলতে হবে কি উদ্দেশ্যে আপনি করছেন তারা হচ্ছে বাংলাতে যারা তাওকিল বলবেন তারা বলবেন এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের অন্তরে জালা পোড়া উত্তেজনা এবং আকৃষ্ট করার জন্য এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাটি আপনারা হচ্ছে যারা বাংলায় বলবেন তারা এভাবে বলবেন আর যারা আরবি বলতে পারেন আরবি বুঝেন তারা বলবেন তবাকিসান ইলা বুঝতে পেরেছেন আমি কি বলেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যারা জীবিকার জন্য অর্থাৎ প্রচুর পরিমাণে ধনী হওয়ার জন্য তারা যেটি করবেন যে এই আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমাকে হচ্ছে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক হওয়ার জন্য যদি আপনারা আরবি বুঝেন তাহলে বলবেন তবকালু হাদিল আয়াতিশ শরীফ ইলা মালি আপনারা হচ্ছে যেভাবে আপনারা বুঝেন আরবিতে বোঝেন আর বাংলাতেই বুঝেন যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন সেটি আপনারা কামিয়াবি লাভ করবেন এর মধ্যে আল্লাহ তালা যে কত বিশেষ ফেরেস্তানি যুক্ত করে রেখেছেন আপনারা চিন্তাও করতে পারবেন না যেভাবে বললাম যে হচ্ছে সম্মান মর্যাদার জন্য নিরাপত্তার জন্য অথবা এই আয়াতের আরেকটি গুণ হলো যদি আপনি জাদুকুফুরিকে তার দিকে দিতে তাহলে আপনাকে পাঠ করতে হবে এই আয়াতটিকে আপনার তিনবার সল্ল ইসলাম অথবা দুরুদ্দ ইব্রাহিম পাঠ করবেন শেষ হলে তিনবার সল্ল ইসলাম অথবা দূরুদ্দ ইব্রাহিম পাঠ করবেন আর মাঝখানে বার পাঠ করবেন প্রত্যেকবার আয়াতটি পাঠ করার পর তাউকেল যেটা বললাম এটি মনে মনে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে কামিয়াবিলাভ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আতুম